সাংসদ থাকার অভিযোগে গ্রেপ্তার তিন আসামির আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত শুক্রবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক তাদের রিমান্ড দেন এদিকে মামলার অপর পলাতক আসামি সিয়ানকে নেপালে নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী ডিবি প্রধান হারুনুর রশিদ জানান হত্যাকাণ্ডের পলাতক আসামি শাহিন ও সিয়ানকে ধরতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী জিনাইদহ চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ আনোরুল আজিম আনার হত্যা মামলায় পলাতক আসামি সিয়াম নেপালে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারিতে রয়েছে তাকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে নোটিশ জারি করা হয় এর পরিপ্রেক্ষিতে নেপালে তাকে নজরদারিতে রাখা হয় সেখানে তাকে যে যেকোনো সময় গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা এদিকে আনার হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে আবারও পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত শুক্রবার দুপুরে ঢাকা মহানগর হাকিম শান্ত ইসলাম মল্লিক তাদের রিমান্ড দেয় ভিমান নে আসামিরা হলেন আমানুল্লাহ সাইফ উর্ফে শিমুল ভুঁইয়া তানবীর সেলিস্টি রহমান কলকাতা থেকে দেশে ফিরে বিমানবন্দরের সাংবাদিকদের ডিবি প্রধান জানান নেপালে শ্রিয়ামকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে একজন অপরাধী আমরা জানি যে তথ্যপত্র বিষয়ক দেখেছি সে এখন কাঠমুণ্ডুতে আছে আরেকজন অপরাধী যেহেতু আপনারা জানেন যে মূল মদতদাতা বেনিফিশিয়ারি সে এখন মানে ইউএসএ অবস্থান করছে চে আমেরিকান পাসপোর্ট এখন আমরা আপনারা জানেন যে আমরা আমাদের দ্রুতই আমরা তাদের মোবাইল নাম্বার তাদের পাসপোর্ট সব কিছু তথ্যপত্র সংগ্রহ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ মহোদয় ইন্টারপুলকে অবহিত করেছেন এমপি আনার হত্যার কারণ জানতে চাইলে তিনি বলেন দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করছে তদন্ত শেষে বলা যাবে এই হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত দুই দেশের আসমিদের কাছে আমরা এক্সামিন এক্সামাইন করেছি বিচার বিশ্লেষণ করেছি যেহেতু মামলাটা এখনো তদন্ত চলছে এই মুহূর্তে স্পেসিফিকলি মানে কি কারণটাই কি এক এই মুহূর্তে বলা যাচ্ছে মানে বাংলাদেশে অপরাধ করে তারা ইন্ডিয়া গিয়ে সেফ হেভেন বানাবে আমরা সেটা করতে দিবো না তাদের সহায়তা তাদেরকে আমরা ধরে নিয়ে আসবো তরুণ বেগে গ্লোবাল টেলিভিশন ঢাকা